रविवार को आसनसोल में पश्चिम बंगाल परिवहन दफ्तर की ओर से दो वॉल्वो बस का उद्घाटन किया गया। इस कार्यक्रम में मुख्य रूप से राज्य के श्रम मंत्री मलय घटक मौजूद रहे। आइए सुनते हैं उन्होंने इसके बारे में क्या जानकारी दी। आज के नियंत्रित एयर कंडीशन बस आसनसोल থেকে কলকাতা পর্যন্ত যাওয়ার জন্য উদ্বোধন করা হচ্ছে। আসানসোলের মানুষের সাথে কলকাতার যোগাযোগ প্রায় নিত্য যোগাযোগ। হাজার হাজার মানুষ আসানসোল থেকে কলকাতায় যাতায়াত করেন, সেই তুলনায় ট্রেন প্রায় নেই। একদম সকালবেলায় দুটি তিনটি ট্রেন আসানসোল থেকে কলকাতা যায় এবং সেখানে রাত্রিবেলায় সেগুলো ফিরে আসে। এই বাস যদি চলাচল করে তাহলে আসানসোল মানুষের জন্য অনেক তারা উপকৃত হবে। কিছু প্রাইভেট বাস, ভলভো বাস আসানসোল থেকে চলাচল করে, তাতে অনেক মানুষ উপকৃত হয়, এটা ঠিক। কিন্তু যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু তত বাস এখনও আমাদের এই শহরে নেই। এটি ছাড়বে আড়াইটার সময়, দুর্গাপুর হয়ে করুণাময়ী কলকাতায় পৌঁছে যাবে এবং মাত্র 350 টাকা ভাড়া এতে দিতে হবে। তাই আমি মনে করি যে এটা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য কিন্তু একটা ব্যাপক কাজ পরিবহন দপ্তর থেকে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যিনি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী দেখেছেন যে পরিবহন দপ্তর বলে রাজ্য সরকারের যে একটা দপ্তর আছে, আগে মানুষ জানতেনই না। আর আজকাল রাস্তার মোড়ে মোড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ, রাস্তার মোড়ে মোড়ে আজকে তাকালেই সেফ ড্রাইভ সেভ ড্রাইভ সম্বন্ধে মানুষ সচেতন হচ্ছে।